অসুখী বিয়ে, দুঃসহ দাম্পত্য পিছনে ফেলে অনেকটা পথ একাই হেঁটেছেন করিশ্মা কাপুর। এবার ফের কি সাত পাখের ঘেরায় অপেক্ষা রাজ কাপুরের বড় নাতনির? অন্য কেউ নন, সে জল্পনা উস্কে দিলেন কাপুর কন্যে নিজেই। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন 90 দশকের বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানেই এক ভক্ত প্রশ্ন করেন, করিশ্মা কি আবার বিয়ের কথা ভাবছেন? জবাবে মোটেই সে প্রশ্ন হেসে উড়িয়ে দেননি। রাজা হিন্দুস্তানি হিরো নাম্বার ওয়ান দিল তো পাগল হ্যার অভিনেত্রী শুধু বলেছেন ডিপেন্ডস। কিন্তু কিসের উপর নির্ভর করছে বিয়ের সিদ্ধান্ত তা নিয়ে কিছুই খোলসা করেননি রণধীর কন্যা। করিশ্মা ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, এমন জল্পনার সূত্রপাত তার তুতো ভাই বোন রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়েতে শোনা যায়। পাঞ্জাবি সংস্কৃতি মেনে কলিরা রীতির উদযাপন সময়। পাঞ্জাবির বিয়ের রেওয়াজে কনের হাত ঝাঁকানোয় সোনার গয়নার যার হাতে এসে পড়ে ধরে নেওয়া হয় তার বিয়ের ফুল ফুটতে চলেছে। বিয়ের আসলে আলিয়ার হাতের চূড়া থেকে খসে পড়ে সেই সোনা এসে হাতে এসেছিল করিশ্মার, আর তাতে নাকি উল্লাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী। আল্লাদে আটখানা হয়ে নাকি রণবীর আলিয়ার বিয়ের কেকের উপরেই প্রায় কুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। 2003 সালে পেশায় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার। টালমাটাল দম্পত্যের মাঝেই জন্ম মেয়ে সামায়রা এবং ছেলে কিয়ানের। 2014 সালে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয় এবং বিস্তার কাদা ছোড়াছুড়ি হয় সেখানে। 2016 সাল থেকে সন্তানদের নিয়ে একাই রয়েছেন করিশ্মা। তবে কি এবার জুড়বে পথ চলার সঙ্গী? This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review Delhi and travel channel in YouTube. This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.